ओम नमः शिवाय, ओम नमः भगवते रुद्राय। नमस्कार, আমি জ্যোতিষী উত্তম কুমার আবারো চলে এসেছি আপনাদের সামনে। আজ বলবো আগামী কাল ঠিক এই সময় লটারি প্রাপ্তি কিন্তু করতে চলেছে 12টি রাশির মধ্যে 3টি রাশির জাতক জাতিকাদের। কোন রাশি জাতক জাতিকারা আমি অবশ্যই নাম বলবো, তার আগে যে কথাটা বলি, এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, কেটে কেটে দেখবেন না, কারণ এই লটারি সংক্রান্ত ভিডিও আমি প্রত্যেকদিন আপনাদের জন্য কিন্তু নিয়ে আসি। কোন রাশির জাতক জাতিকাদের হঠাৎ প্রাপ্তির যোগ আছে সেই সম্পর্কে কিন্তু আমি প্রত্যেকদিন একটা করে ভিডিও নিয়ে আসি, এটাও কিন্তু আপনাদের উদ্দেশ্যে আনা। আর যদি আপনারা কেটে কেটে দেখেন বা আপনারা ভিডিও দেখেই শেষ করেন, আপনাদের জীবনে কিছু অ্যাপ্লাই না করেন, তাহলে কিন্তু আমার এই পরিশ্রমটা সম্পূর্ণ বৃথা। কারণ এগুলো আপনারা মনে করেন যে 5 মিনিট 7 মিনিটের একটা ভিডিও, কিন্তু এই আলোচনা বা এই গবেষণা এগুলো করতে কিন্তু বা বিশ্লেষণ গ্রহদের কী অবস্থান এগুলো জানতে বহুত সময় প্রয়োজন। এই সময় এগুলো ব্যয় করে অবশ্যই আপনাদের সামনে ভিডিওগুলো আনার উদ্দেশ্য একটাই, আপনারা এর থেকে কিছুটা হলেও সফলতা আপনাদের জীবনে যেন আসে। আর সেই কারণে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করুন। যেরকম প্রত্যেকটা দিনই কিন্তু প্রত্যেকটা রাশিরই কোনো না কোনো রাশির এই ধনপ্রাপ্তি চোখ থাকে সময় ভিত্তিক, আর এগুলো আমরা জানি না, হয়তো আশেপাশ থেকে আমরা চলে যাই, আমাদের জীবনে ব্যর্থ আর ব্যর্থ ব্যর্থ আর ব্যর্থই থেকে যায়। যদি জানতে পারতাম যে কোন সময়টা আমাদের জন্য ভালো, কোন সময় আমরা যদি কিছু করি তার থেকে রিটার্ন পাবো, তাহলে কিন্তু আমাদের জীবন আরও সুন্দর হতো। কারণ দেখবেন প্রত্যেকটা দিন এই লটারিতে কেউ না কেউ অবশ্যই প্রাইজ পাচ্ছে। লটারি যে সম্পূর্ণ মিথ্যা এটা কিন্তু নয়। তারা কারা পাচ্ছে? তাদের অবশ্যই জন্মচকে এই ধনপ্রাপ্তি চোখ থাকে, তবেই তাদের জীবনে লটারি আসে। লটারি মানে লটারি, এগুলো কিন্তু আপনার ধনপ্রাপ্তি চোখ থাকতে হবে, তবেই কিন্তু আপনি পাবেন। যদি আপনার এরকম ধনপ্রাপ্তি চোখ না থাকে তাহলে কিন্তু আপনার লটারি সম্ভব নয়। অর্থাৎ অনেকে জানে অনেকে জানে না, অজান্তেই হয়তো সেই টাইমে ম্যাচ হয়ে যায়, তখনই কিন্তু সে লটারির থেকে কিছু না কিছু পেয়ে থাকে। আর যদি আপনি সঠিকভাবে জানতে পারেন তাহলে কতটা ভালো হয়, আপনি ঠিক সেই সময় যদি একটা টিকিট কাটতে পারেন আপনার জীবন কিন্তু ঘুরেও যেতে পারে। এবার একটা কথা, যেটা কতটা আপনারা লটারি থেকে প্রাপ্তি করবে সেটা কিন্তু কখনো বলা সম্ভব নয়। আমি জাস্ট এই গ্রহদের অবস্থান বিচার বিশ্লেষণ করে কোন রাশির লটারি প্রাপ্তি হতে পারে, লটারি বলে তো কোনো শব্দ থাকে না, হঠাৎ ধনপ্রাপ্তি বা পরধন প্রাপ্তি যোগ তৈরি হয় সেই যোগ নিয়েই আমি আলোচনা করি লটারি শব্দটা ব্যবহার করে। কারণ বর্তমান লটারি ছাড়া আপনাকে কেউ কোনো অর্থ দেবে না, এটা হয়ও না, কিন্তু আপনার যোগ আছে, আপনি কোত্থেকে পাবেন? একমাত্র লটারি রাস্তা। কারণ এখন পুরনো কোনো দিনও নেই যে আপনার মাটির নিচ থেকে গুপ্তধন পাবেন বা কোনো অনেক হাজার হাজার সম্পত্তি বিঘা বিঘা জমি সেখান থেকে আপনারা হট করে কিছু পেয়ে যাবেন, সেটা আগেকার দিনে সম্ভব হতো, এখনকার দিনে হয় না। এখন পরধন প্রাপ্তি অর্থাৎ গ্রহ নক্ষত্ররা তো আপনার সুযোগ দেবেই, সেটা 500 বছর আগেও দিয়েছে এখনও দেবে, সেই সুযোগটা এখন শুধু কোন দিক থেকে পাবেন সেই দিকটা পাল্টে গেছে। আগে এইভাবে পেতো, এখন লটারি মাধ্যমে পায়। আর এইভাবে যে লটারি প্রাপ্তি অর্থাৎ ধনপ্রাপ্তি যোগ, এটা কিন্তু তৈরি বহুদিন ধরেই প্রত্যেকের রাশিতে আসে এবং যায়। আগে অন্যভাবে পেতো, এখন অন্যভাবে পায়, এটাই ফারাক। আর সেই কারণে আমি আপনাদেরকে এই রাশির কোন রাশির হঠাৎ ধনপ্রাপ্তি যোগ থাকে সেই রাশির নামগুলো আপনাদেরকে বলে আপনাদের জাস্ট অ্যালার্ট করার চেষ্টা করি, এবং আপনারা 1 টাকা হলেও সেই দিন পাবেন সেই সময় যদি আপনারা চেষ্টা করেন, এটা আমি কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি। তবে অ্যামাউন্ট আমার বলা কোনোদিনও সম্ভব নয় যে আপনারা কত টাকা পাবেন, পাবেন সেটা আমি বলতে পারি। জাস্ট আপনাদের একটা আইডিয়া দেওয়া এবং আপনার সাথে যে মিলবে, আপনার রাশি সেম হলো, আপনি কাটলেন পেয়ে গেলেন, এটাও কিন্তু না। কারণ আমি এটা সর্বজনীন আলোচনা করি এবং সবার জন্য প্রযোজ্য। রাশি, আমি জাস্ট রাশি নিয়ে আলোচনা করি, হয়তো আপনার সেম রাশি, আপনার পাশের বাড়ির আপনার পরিচিত কেউ আছে তার সেম রাশি, কিন্তু তার জন্মচকে সব ঠিকঠাক আছে, সে কিন্তু লটারি প্রাপ্তি ঘটবে তার লাইফ জীবনে, আপনার জীবনে কিন্তু হয়তো ঘটবে না। আমি প্রত্যেক দিনই এরকম আপনার নাম হয়তো একদিন পর দুদিন পর এই ধনপ্রাপ্তি যোগে আসছে, আমি বলে যাচ্ছি বলে যাচ্ছি বলে যাচ্ছি, আপনি কেটে যাচ্ছেন, কোনো সাকসেস পাচ্ছেন না। এর কারণ কিন্তু আপনার জন্মচক, আপনার জন্মচকে যদি কোনো প্রবলেম থাকে আপনার এই শুভ যোগ অবশ্যই তৈরি হয়, সেই যোগটাকে নষ্ট করে দেয়।
আর সেই কারণে আপনারা কখনোই মন থেকে ভেঙে পড়বেন না, কারণ আপনার যে সমস্যা সেই সমস্যা কোনো না কোনো সময় অবশ্যই ঠিক হবে। যদি জানতে পারেন তাহলে তো অবশ্যই নিজেরাও ঠিক করে নিতে পারেন, সেদিক থেকেও কিন্তু অবশ্যই অনেক রকম পদ্ধতি আছে। যাই হোক, কোন গ্রহগুলো ভালো থাকলে আমার বলা কথাগুলো আপনার জীবনে মিলবে সেগুলো হচ্ছে রাহু, শুক্র এবং মঙ্গল। এই তিনটে গ্রহ যদি ভালো অবস্থায় থাকে তাহলেই কিন্তু সম্ভব আমার কথা আপনার জীবনে মেলা। এবং আমি আপনাদের জন্য হস্তরেখা সম্পর্কেও কিন্তু আলোচনা করে থাকি, যেরকম এই রাশিগত দিক থেকে আপনাদের অনেক সময় আপনাদের সঙ্গে সঠিকভাবে নাও মিলতে পারে। কেন সঠিকভাবে না মিলতে পারে? হয়তো আপনার জন্ম সময় আপনি ভুল বলে ফেললেন এবং আপনার ডেট একটা এদিক ওদিক হয়ে গেল, আপনার কিন্তু রাশি কোনো না কোনো বেরিয়েই যাবে, হয়তো সেটা আপনার রাশিই না, আপনি সেই রাশি নিয়েই খুশি আছেন, এই আমার তো ধনুরাশি, কিন্তু আপনার ধনুরাশি না। অতএব আমার সাথে এই ভিডিও আমার মতো যাদের ভিডিও আপনারা দেখেন না কেন, রাশিভিত্তিক মিলিয়ে নিচ্ছেন, এই তো ধনুরাশিটা আমার কিন্তু আপনার সঙ্গে ম্যাচ হচ্ছে না, এখানে ভুল হতেই পারে। কিন্তু হস্তরেখা বিচার কখনো ভুল হয় না। আমি বলবো হস্তরেখা সম্পর্কে যে আমি আলোচনা করি সেই ভিডিওগুলো ফলো করুন, আপনার 100% সঠিক ওইটার মধ্যে হবে, কারণ ওইটা আপনার হাত, আপনার হাতে আমি চিহ্ন জাস্ট বলে দেবো কোন চিহ্ন কোন স্থানে থাকলে আপনার ভালো মন্দ চাকরি যা অর্থনৈতিক লটারি প্রাপ্তি আছে কি না এই নিয়ে আমি বলে দেবো। আর আপনার হাত আপনারা নিজেরা মিলিয়ে নেবেন সেইখানে সেই রেখাটা আছে কি না, যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনারা উপকৃত হবেন 100%। ওইখানে আমি কখনো বলতে পারবো না যে এটা আপনার মিলতেও পারে নাও পারে, যেটা আমি রাশির ব্যাপারে বলতে পারি যে আপনার জীবনে এটা মিলতেও পারে নাও পারে, কিন্তু হস্তরেখা বিচারে আমি 100% বলবো। যদি ওই চিহ্নগুলো আপনার হাতে থাকে আপনার আমি যা যা বলবো সেই কথাগুলো আপনার জীবনে 100% মিলবে, অর্থাৎ আমি কিন্তু হস্তরেখায় 100% গ্যারান্টি দিতে পারি সঠিক মেলে। এই রাশি এবং লগ্নে আপনার নাও মিলতে পারে, কারণ এটা সবসময় সঠিক হবে যে এর কোনো মানে নেই। যাই হোক, যদি আপনারা হস্তরেখা সম্পর্কে ভিডিওগুলো দেখতে পারেন আপনাদের কিন্তু অনেক লাভবান হবেন, বা যে ধোঁয়াশার মধ্যে থাকেন সেই তার থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন। সেই ভিডিওগুলো আমি কিন্তু জ্যোতিষী উত্তম কুমারে দিয়ে থাকি আমার আর একটা চ্যানেল, অবশ্যই ওই চ্যানেলটা ফলো করুন, তাহলে অনেকটা সঠিক সিদ্ধান্ত আপনারা কিন্তু পাবেন, হাতের থেকে সঠিক সিদ্ধান্ত পাওয়া যায়। এবার যে রাশিগুলো আগামীকাল লটারি প্রাপ্তি করবে সেই রাশিগুলোর মধ্যে প্রথমেই আসবো কন্যা রাশির জাতক জাতিকারা। কন্যা রাশির জাতক জাতিকাদের আগামীকাল সকাল 6টা থেকে সকাল 8টা এই সময়টা একটা টিকিট কাটুন, আপনাদের প্রাপ্তি কিন্তু ঘটতেই পারে। এবং দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শুভ সময় সকাল 7টা থেকে বেলা 11টা এই সময়ের মধ্যে একটা টিকিট কাটুন, আপনাদের কিন্তু প্রাইস হতেও পারে যদি আপনারা ঠিকঠাকভাবে সময়টা মেনটেন করতে পারেন। এবং শেষ যে 3 নম্বর রাশির কথা বলবো সেটা হচ্ছে কুম্ভ রাশি। এই কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু ঠিক এই সময় অর্থাৎ আগামীকাল সন্ধ্যা 5টা নাগাদ থেকে রাত 7টা এই সময়টার মধ্যে একটা টিকিট কাটার চেষ্টা করুন, আপনাদের কিন্তু লটারিতে আপনারা কোটিপতিও হতে পারেন যদি আপনার ভাগ্য সাথ দেয়। এই ছিল আজকের আলোচনা, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন।